টুর্নামেন্ট শেষ হতে আরও দু ম্যাচ বাকি বাংলাদেশের এর আগেই বিশ্বকাপ ব্যর্থতায় থিঙ্ক ট্যাঙ্কের অন্যদের সঙ্গে নিজের দায় দেখছেন দলে হেড কোচ চন্দিকা হাতুরু সিংহে শ্রীলঙ্কার বিপক্ষে কাল দিল্লিতে মুখোমুখি হওয়ার আগে কোচের এই দায় মেনে নেয়া অবাক হওয়ারই মত শুধু তাই নয় বিশ্বকাপের পর চুক্তি অনুযায়ী কাজ করে যাওয়ার ব্যাপারেও আশাবাদী হাতুরু সিংহে দিল্লিতে দুপুর আড়াইটায় ম্যাচটি শুরু হবে ডেস্ক রিপোর্ট বসন্ত বাতাস দূষিত দিল্লির আকাশতায় গোমরা দীপাবলির আতসবাজির ধোঁয়া ভারতের রাজধানী মাথার উপরে জমে থাকার কারণে প্রতি বছরই এই নভেম্বরের দিকে দিল্লির এই চেহারা নতুন কিছু নয় যেমন পুরনো নয় বিশ্বকাপ শেষ হতে থাকলেই বাংলাদেশ দলের ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তি বা গোষ্ঠীকে খুঁজে বের করা বিশ্বকাপের শেষ অংশে শ্রীলঙ্কার বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ব্যাটিং অর্ডারে বারবার রদবদল করা চন্দুকে হাতুরু সিংয়ে আসন্ন উত্তাপ চরম আকার ধারণ করার আগে স্বীকার করেছেন দায় আই টেক রেসপন্সিবিলিটি অ্যাজ ওয়েল অ্যাজ এভরিওয়ান এ টুর্নামেন্টে অনেক আশা ছিল কিন্তু কোনো কিছুই ঠিক মতো পক্ষে আসেনি দলের অন্যান্য থিং ট্যাংকের মতো আমিও তাই এই ব্যর্থতার জন্য দায়ী নিজের দায় এড়ানোর কোনো কারণ নেই আশা করছি বাংলাদেশের সঙ্গে আমি চুক্তি মোতাবেক পুরোটা সময় কাজ করে যেতে পারবো বিশ্বকাপের আগে কিছু করতে পারিনি আশা করছি টুর্নামেন্ট শেষে নতুন করে সবকিছু সুযোগ অরুণ জেটলি স্টেডিয়ামে যে একটি আন্তর্জাতিক ম্যাচ খেলেছে বাংলাদেশ সেখানে স্বাগতিক ভারতের বিপক্ষে একটি টি টোয়েন্টি চার বছর আগে জিতেছিলেন মুশফিকরা ভারতের মাটিতে তো বটেই কোনোবারই বিশ্বকাপে শ্রীলঙ্কার বিপক্ষে জয়ের সম্ভাবনা শ্রীলঙ্কা বাংলাদেশ সাম্প্রতিক অতীতে বেশ কিছু ভালো ম্যাচ খেলেছে বিশ্বকাপে দুই দলই একই অবস্থায় আছে যেহেতু সেমিতে খেলার সুযোগ নেই এখন আমাদের লক্ষ্য চ্যাম্পিয়ন্স ট্রফিতে জায়গা করে নেয়া এই ম্যাচ তাই খুবই গুরুত্বপূর্ণ পারসেন্ট টুটেল বা দে আকলি এই টুর্নামেন্টে বাংলাদেশের মতোই হতশ্রী অবস্থায় শ্রীলঙ্কা বাড়ি ফেরার আগে তাদেরও দরকার চ্যাম্পিয়ন্স ট্রফিতে উত্তরণের নিশ্চয়তা তাই সাকিবদের হারানো ছাড়া আর কিছু ভাবছে না লঙ্কানরা তারাঙ্গাপাড়া যে ওনার আমরা পুরো বিশ্বকাপে খুব বাজে খেলেছি কিন্তু প্রতিপক্ষ চেনা হওয়ায় আমি আশা করছি বাংলাদেশের বিপক্ষে সবাই জ্বলে উঠবে বাংলাদেশ দিল্লিতে দূষণযুক্ত এই আবহাওয়ার মধ্যে এক চিলতে জয়ের বাতাস আনতে পারে কিনা তা নিয়ে অপেক্ষা বর্ষণ কবির এনটিভি স্পোর্টস ডেস্ক অটোমেটিক বিকাশ করতে সেট করুন অটোপে বিকাশ থাকলে আর কি লাগে